শীতলক্ষায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবে। নারায়ণগঞ্জের শীতলক্ষায় শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ, নৌপুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা। ডুবে যাওয়া লঞ্চটির নাম রাবিতা আল হাসান। জানা গেছে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ রুটে যাত্রী নিয়ে চলাচল করে লঞ্চটি। প্রতিদিনের মতো নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি মুন্সীগঞ্জ টার্মিনালে যাওয়ার পথে শীতলক্ষা নদীতে বিপরীত দিক থেকে আসা একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। মুক্তারপুর নৌ স্টেশনের ইনচার্জ কবির হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর উদ্দেশ্যে রওনা দিয়েও কালবৈশাখীর ঝড় শুরু হয় যেতে পারেনি। তিনি বলেন, উদ্ধার হওয়া কিছু যাত্রীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের বরাত দিয়ে এই কর্মকর্তা বলেন, লঞ্চটিতে ধারণ ক্ষমতার অনেক বেশি যাত্রী ছিলেন। এদিকে নিখোঁজ হওয়া যাত্রীদের স্বজনরা এখনও মুন্সীগঞ্জ লঞ্চঘাট ও এর আশেপাশে ভিড় করছেন। সূত্র জানিয়েছে, 2003 সালে লঞ্চটিকে কাঠের বডি থেকে স্টিলের বডিতে রূপান্তর করা হয়। মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জ নৌরুটে চলাচলকারী 25টি লঞ্চের মধ্যে 23টি লঞ্চের বেহাল দশা।